আসসালামু আলাইকুম হুজুর বাড়িতে সোরা বাকারা পড়লে শয়তান পালায় বরকত বাড়ে দূর হয় আমার প্রশ্ন হলো সোরা বাকারা প্রতিদিন কতটুকু পড়তে হবে কতটুকু বলে নয় শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো একবারই পারো করো দশ বৈঠকে পারো করো শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে একদিনই পড়ো একবারই পড়ো দুই তিন দিনে পড়ো আসসালামু আলাইকুম হজুর বিয়ের আট দিন পর শ্বশুরবাড়ির লোকেরা এসে বর বউকে নিয়ে যায় একে গ্রামের ভাষায় বলে আটমংলা আটমংলা হারাম আটমংলা না হারাম এই ছেলেরা তোমরা দিন আর আটমংলায় জামালা খবরদার নয় সম্পূর্ণ বিবরণ জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম হুজুর টয়লেটে ঢোকার পর আর দোয়া দরুদ জিকির ইত্যাদি করা যাবে না নাকি পেশাব পায়খানা চলাকালীন সময় শুধু পেশাব পায়খানা চলাকালীন সময় দোয়া পড়া যাবে না রাজকার করা যাবে না টয়লেট ঢোকে করতে পারেন টয়লেট তো ঘুমানোর ঘরের চেয়ে সুন্দর হয়ে আছে ঝকঝকে হ্যাঁ ঝাঁকবার এখানে দিয়ে দিয়েছে ওপরে নিচে সব পাশে শুধু পেশাব পায়খানা চলাকালীন এবিকির চলবে না জিকির চলবে না আসসালামু আলাইকুম হুজুর আমি অনেক আলেমের মুখে শুনেছি মানুষকে কবরে রাখার পর তাকে কবরের মাটি চাপ দেবে সে ব্যক্তি ভালো হোক কিংবা খারাপ এই কথাটা কতটুকু সঠিক ঠিক এই কথাটা ঠিক কেউ খালি হাতে যাবেন না টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন কথা মূল্যায়ন করবেন আসসালাম আলাইকুম হুজুর বাড়িতে একাকী একই তাহার ও বেতির সালাদ পড়লে তেলাওয়াত কি সরাবে হবে জি সরাবে হবে মহিলাও হালকা হালকা কণ্ঠে পড়বে হুজুর আর রাহিকুল মাকতুম বইয়ে লেখা আছে যে রসুল সাল্লাহ সাল্লাম নবদ প্রাপ্তির পর পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ও তুমি এটা বুঝতে পারো ওই আল্লাহ রসুল মন খারাপ করে বলছিল যে জিবরাইল কেন আসেন না না আসাতে মনটা এত খারাপ হচ্ছে মনে হচ্ছে পাহাড়ের উপরে পড়ে নিচে থেকেও নিচে পড়ে যায় এটা উনি পড়তে চাননি বা পড়ে গেছেন এই কথা নয় ওটা তার দুঃখ পেশ করছিলেন এইভাবে বোখারির হাদিস আসসালামু আলাইকুম হজুর সাল্লাম তেইশ বছর সলাতের এমামতি করেছেন প্রতি মাসে কতটা কত টাকা বেতন পেতেন সাল্লাম বেতন পেতেন পাগলা কথা লিখে কে আমাদের গ্রামের মুরব্বীরা বলেন জোরে আমিন যুদ্ধের সময় সাহাবিরা বলেছেন রাফুলে দেন বগল থেকে মূর্তি নামানোর জন্য এগুলো মিথ্যে কথা অনেক হাদিস জোরে আমিন বলার হাত উঠানোর অনেক হাদিস হজোর কোন মহিলা যদি চায় যে সে সারা জীবন মুখ হাতের কবজির নিচ এবং পায়ের পাতা খোলা রেখে বাড়ির বাহিরে যাবে কিংবা গায়রে মাহরমদের সামনে যাবে তাহলে কি তার ফরজ পর্দা আদায় হবে না প্রয়োজন ছাড়া মুখ খুলতে পাবে না হাতের কবজি পর্যন্ত সবসময় খুলতে পাবে না বন্ধ করে রাখতে ঢেকে রাখতে মসজিদের মিনারে বিভিন্ন কালারের লাইট জ্বলতে দেখা যায় জি না মসজিদের মিনারে বিভিন্ন কালার লাইট জ্বলবে না প্রয়োজন না থাকলে একটাও দিতে হবে না প্রয়োজন থাকলে দিতে হবে অপচয় খরচের জব দিবেন কি সভাপতি হয়ে সভাপতি হয়ে টাইলস লাগাবেন কেউ মসজিদে নাই তাহলে তো আবদুল্লার বক্তব্য ঠিকই হল যে আরাবিরে এখন বিনোদন নিয়ে ব্যস্ত আর আমরা মসজিদে টাইলস নিয়ে ব্যস্ত তো মসজিদ আবাদ করবে কে সবাই যদি ভালো হয়ে যায় আর মসজিদ যদি খড়ের মাটির হয় তবু কি হবে চল মিনারে ওই সব বাল্ব দেওয়া যাবে না আলুর প্রয়োজন হলে দিতে পারে একটা শুক্রিয়া দীর্ঘ সময় ধরে অনেক দিনই ভয়াবহ কথা শুনলেন আমরা আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি আর তেইশ চব্বিশ অবশ্যই আসবেন আপনারা যদি আপনাদের সম্মেলনে না জানতে যাবেন কোথায় জামিয়া সালাফে আপনাদের নিজের প্রতিষ্ঠান এটা আমি মনে করি আমার আন্তরিক ভালোবাসা বজায় রেখে অবশ্যই তেইশ চব্বিশে আসবেন বিদেশি মেহমান থাকবে আমরাও থাকবো ইনশা আল্লাহ শুক্রিয়া জাজাকুমল্লা খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসরের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের কথা অনুযায়ী পঁচাত্তর সলা তাদাই ঠিক মতো করার তৌফিক দান করো আমার সকল তিনি ভাই বোনকে আমাদের কলম হিসাবে যে দিন প্রচার আছে বইগুলি নিয়ে যাওয়ার তৌফিক দান করো তোমার দরবারে এই জোরালো দাবি রেখে আজকের কথা এখানে শেষ করলাম শুভানাকাল্লাহম আবেহমদেকা আসহ আল্লাহ ইল্লাম তস্তাক ভরে কত বেলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ